তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা চাকরি পাইছি ধর্মতলায়, সেইখানে যাচ্ছি। আজকে আছে, নাইটে পড়েছে, তো এখন বেরোচ্ছি। কিন্তু বাইরে খুব বৃষ্টি পড়ছে। আর আমি বেরোবো একটু বাদেই, আগে কৃষ্ণনগর স্টেশন থেকে ট্রেন ধরবো, তারপর দমদম থেকে মেট্রো। কিন্তু তার আগে আমাকে এখান থেকে বেরোতে হবে। কিন্তু খুব বৃষ্টি, কী করে বেরোবো বুঝতে পারছি না। দেখি, বাবা তো শুয়ে পড়েছে, নিজেদের গাড়ি থাকতেও এখন বেরোতে হবে, ঠিক আছে, অন্য লোকের গাড়িতে। যাই হোক, তো চলো কষ্ট ফষ্টে বেরোনো যাক। একটা ব্যাগ রেডি, এই ব্যাগে খাবার দাবার, এই ব্যাগে জামা কাপড়। তো আমি বেরিয়ে গেছি, তো এইটা আমাদের বাড়ি থেকে, আমাদের ক্লাব। তো ওই সামনে আমাদের পটলের জমি, চলে এসছি আমাদের বাজারে। আমরা চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে, এবার টিকিট কাটবো এখান থেকে। আজকে বৃষ্টি হয়েছে, এর হালাত খুব খারাপ সব জায়গার। চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে, স্টেশনে দেখলাম এরকম মাটির পুতুল। এগুলো কি পোড়ামাটির? তো পোড়ামাটির পুতুল, তো মাটির কাপে খাওয়ার মজাটাই আলাদা। আরে, এ তো ওয়াইনের গ্লাস দিয়েছে রে। আমরা উঠে পড়েছি ট্রেনে। এইটা আমার সিট, দেখলে। আমরা ট্রেন থেকে নেমে গেছি, এরপর ওই সামনে সাবওয়ে দিয়ে নিচে নেমে আমাদের মেট্রো ধরতে হবে। তো আমরা সাবওয়ে দিয়ে নিচে নামবো। আমরা কোথায়? আমি আমাদের সাবওয়ে দিয়ে নিচে নামতে হচ্ছে, এরপরে আমি মেট্রোর দিকে এগিয়ে যাচ্ছি। তো এই স্টেশন, রেলওয়ে স্টেশন, আর এর পাশেই চলে আসছে মেট্রো স্টেশন। এবার মেট্রো স্টেশন থেকে আমরা টিকিট কাটবো পার্ক সার্কাসে। তো এই যে আমাদের লিফট, এইখানে আমরা চড়বো। আরে, ট্রেন কিনতে আসেনি এখনো ট্রেন। ও মাই গড, চলে গেল, যা লেট। আর চলে এসেছে আমাদের মেট্রো। সব বুকিং
একাই খুলবে। তো চলে এলাম আমরা পার্ক স্ট্রিটের পার্ক হোটেলের সামনে। তো আমি এইখান দিয়ে যাব, এইখান দিয়ে আমার অফিস। ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে 46। তো এখানেই আমাদের অফিস। খুব বৃষ্টি হচ্ছে রাস্তায়, তবু আমার হাজিরা দিতে হবে। তো রেইন ইজ ফলিং ছামাছাম ছাম। তো এইবার অফিসে ঢুকবো। খুব বৃষ্টি পড়ছে, তো আমাকে ভেরিফিকেশন করতে হবে এখন। তা যাবো এখন আমি বিল্ডিংয়ে। তো আজকে আমার নাইট ডিউটি করেছে। তো আজকের ব্লগ এই অবধি। তো আজকে আমি ডিউটি করে যেদিন সকালে ডিউটি থাকবে, বিকালে ছুটি থাকবে, সেদিন আমি ব্লগ করতে যাবো। এখানে অনেক জায়গা আছে, সামনে ভিক্টোরিয়ার প্লেস আছে। আসছি, তো বাই।